আবার পরাজয়ের মুখোমুখি হলো মুম্বাই রাজস্থানের সাথে নয় উইকেটে হেরে মূল পর্বে যাওয়া অনিশ্চিত করে তুলল নিজেদের অবস্থান সঞ্জীব শর্মার পাঁচ উইকেট এবং যশস্বী শতরান রাজস্থানের জয়ের প্রধান কারণ ব্যাটিং বোলিং এর সাথে জঘন্য ফিল্ডিং মুম্বাইয়ের হারের প্রধান কারণ আটটি ম্যাচ খেলা হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের তার মধ্যে কেবল তিনটে ম্যাচ জিততে পেরেছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই পাঁচটি ম্যাচে হারতে বাধ্য হয়েছে গতকাল রাজস্থানের কাছে পরাজিত হয়েছে যে দলে রয়েছে রোহিত শর্মা সূর্য কুমার তিলক বার্মা হার্দিকের মতো ব্যাটসম্যান ইশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া জেরাল কুয়েজারের মতো পেস বোলার মোহাম্মদ নবী পীযুষ চাওলার মতো স্পিনার সেই দলের এত খারাপ পারফরমেন্সের কারণ কি মুম্বাইয়ের এবছর প্রথম থেকে দলগত সংহতির অভাব লক্ষ্য করা গেছে রোহিত শর্মাকে ক্যাপ্টেন পদ থেকে সরিয়ে দেওয়া মেনে নিতে পারেনি দর্শকরা এবং একই সঙ্গে দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাইয়ের ক্যাপ্টেন হয়ে হার্দিক পান্ডিয়া একেবারেই সাবলীল ছিলেন না প্রথম থেকে তার চোখ মুখ দেখে মনে হচ্ছে তিনি চাপে রয়েছেন টিম ম্যানেজমেন্ট তার পাশে থাকলেও তার পারফরমেন্স খুবই খারাপ তার ব্যাটে তো রান নেই বোলিং করছেন অত্যন্ত সাদামাটা এরই ফলে ভুগতে হচ্ছে দলকে গতকাল পিচের চরিত্র বুঝতে না পেরে তিনি প্রথমে ব্যাটিং নিয়ে বসলেন দুই ওপেনারই শূন্য রান করে আউট হয়ে যান বোল্টের প্রথম ওভারে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন রোহিত শর্মা এর পরের ওভারে সঞ্জীব শর্মার বলে আউট হন ঈশান কিশান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টি ব্যাটসম্যান সূর্যকুমার কুমার ব্যাট করতে এসে মাত্র এক রান করে ফিরে যান এখানেই মুম্বাইয়ের বড় রান করার আশা শেষ হয়ে যায় এরপর তিলক বার্মা ও নেহাল নিরানব্বই রানের পার্টনারশিপ গড়ে তুলে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যায় নয় উইকেটে একশো উনআশি রান তুলে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস কিন্তু আইপিএলে কাছে এই রান যথেষ্ট ছিল না যশস্বী জয়াসপাল দুরন্ত সেঞ্চুরি করে নট আউট থাকে বাটলার আউট হয়ে গেলেও সঞ্জু স্যামসাংকে নিয়ে ম্যাচ বার করে নিয়ে যায় রাজস্থান রোহিত সূর্য ঈশান রানে ফিরলে বুমরার সঙ্গে অন্যরা ভালো বল করলেই হবে না দলীয় সংহতিও ফিরিয়ে আনতে হবে কারণ দলীয় সংহতির অভাবে মুম্বাইয়ের পরাজয়ের মূল কারণ